শর্ত সাপেক্ষে খুলে দেওয়ার পর আস্তে আস্তে জমে উঠছে দেশের সর্ববৃহৎ নিত্য প্রয়োজনীয় পাইকারি কাপড়ের বাজার বাবুরহাট। করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা মোতাবেক 9 এপ্রিল থেকে জেলা লকডাউন করার পর বাবুরহাট বাজার বন্ধ হয়ে যায়। এতে বেকার হয়ে পড়েন ব্যবসায়ী সহ কয়েক হাজার শ্রমিক। ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর শিলমান্দি ইউনিয়নে অবস্থিত এ হাটে ঈদের মৌসুমে প্রতিদিন হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে বলে জানান নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। হাই মনিটরিংয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মাল বিক্রি করার জন্য কিন্তু আমাদের সিটি এসে সিটি পার্টি এরা তো আসতে পারে না, আমরা অনলাইনে বিক্রি করতে পারবো না। এখন আমাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা, ক্ষুদ্র ব্যবসায়ী হারার জন্য বিরাট মহা বিপদ, তার অবস্থা খুব খারাপ। বন্ধের চাইতে এখন অল্প আকারে চালু করাইছে, এটা অনেক ভালো হয়েছে যে ব্যবসায়ীরা কিছু মাল টাল বিক্রি করে অন্তত পক্ষে এই দুর্যোগ সময়টা বাড়িয়ে দিতে পারবো। যদি কেউ শর্ত ভঙ্গ করে এই কার্যক্রম চালাতে চায় তাহলে কিন্তু আমি এটাকে আবার বন্ধ করে দিব। মানুষের লাইফ লাইনটাকে বাঁচিয়ে রাখার জন্য বাবুরহাটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেজন্য আমাদের শর্তগুলো হলো এখানে কোনো বেচা কেনা হবে না, অনলাইনে বা মোবাইলে অর্ডার নেওয়া হবে এবং এই অর্ডারগুলো কিন্তু একটিমাত্র শাটার ওপেন করে এই মাল ডেলিভারি দেওয়া হবে। পার্টেক্স খেলার খবর।